তার জন্যই আজকে শান্তি সমাবেশ। এই শান্তি সমাবেশ দেশের মানুষের যার মানে নিরাপত্তা বিধান করার জন্য, এই শান্তি সমাবেশ দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, এই শান্তি সমাবেশ আগামী নির্বাচনে অনুষ্ঠিত যাতে না করতে পারে, একটি সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচনে আমরা চাই তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণ করার মধ্যে দিয়েই তারা নির্বাচনে প্রমাণ করুক যে তাদের জনপ্রিয়তা কোথায়। একটা কথা আমি বলতে পারি, আমরা ছোটবেলা থেকে এই রাজনীতি এবং নির্বাচনের সাথে জড়িত, জনস্রোত যদি থাকে, যারা জনস্রোতের পক্ষে থাকে তারা কারচুপি করতে পারে, জনস্রোত বিপক্ষে থাকলে কারচুপি করা তো দূরের কথা, প্রশাসনও কিন্তু জনস্রোতের বিরুদ্ধে যায় না এবং জনস্রোতের পক্ষেই থাকে, এইটা হচ্ছে বাস্তবতা। তো বিএনপিকে বলি যে আপনারা সেই বাস্তবতার দিকে এগিয়ে আসবে, আপনারা সেই জনস্রোতের পরীক্ষায় অবতীর্ণ হন, আপনারা এগিয়ে এসে প্রমাণ করুন যে এই দেশের জনস্রোত জনগণ জনসমাগম আপনাদের পক্ষে, তাহলে প্রকৃত অর্থে যাচাই করা যাবে এই দেশের মানুষ তাদেরকে চায় তাদেরকে চায় না। সংবাদ প্রচারে দ্বিধাহীন সাহসী বিজয়ের যাত্রায় নিউজ 7।